আচ্ছা নাম্বার ছিল হলো আচ্ছা এখন যদি আমরা ধরেন যে এই কোয়েশনটা আমরা পেলাম যদিও আমার ভালো লাগে পড়াতে আপনার ইয়ে থেকে আপনার দেখা যাচ্ছে যে আচ্ছা বেশি কথা না বলে আমরা ডাইরেক্ট শুরু করে দিই তো বিষয় হলো যে এটা হলো টেস্ট থ্রি এজ ইউজুয়াল ক্যামব্রিজের মতোই আমরা যখন ধরেন যে এই টেস্ট আমরা পেলাম এই যে টেস্ট সাপোজ এই টেস্টে আমরা পাইলাম ধরেন যে এখানে তিনটা প্যাসেজ আছে সেম ধরেন এভাবে আসবে ঠিক আছে আমাদের প্রথমে প্যাসেজ দেখলেই মানে আসলে বুকের ভেতরটা একটু ধরফর করে ওঠে সবারই ম্যাক্সিমাম মানুষেরই আর কি তো আমাদের মানে টা কি হওয়া উচিত প্রথমে লিসেনিং লিসেনিংটা যদি ভালো হয় একটা সুন্দর ভাইভ আসে সে ভাইবটা আপনাকে লিড দিবে রিডিং এ ভালো স্কোর করার জন্য টু বি ফ্র্যাঙ্কলি সেই জন্য লিসেনিংটা কম্পারেটিভলি একটু ভালো করার চেষ্টা করবেন আচ্ছা প্রথমে যখন আমরা কোয়েশ্চন পাবো কোয়েশ্চনের আগে কিছু ইনস্ট্রাকশন দিবে তারা এবং তারা একটা মানে एग्जाम হলের কথা বলতেছি এবং তারা একটা দেখা যাচ্ছে বড় স্ক্রিনে স্টপওয়াচ চালু করে দেয় এটা হলো আসলে ব্যাক থেকে ব্যাক থেকে আসে যেরকম এক ঘন্টার ভেতরে আপনার আহ উনষাট আটান্ন সাতান্ন এইভাবে কমতে থাকবে ঠিক আছে তো তিনটা প্যাসেজ দিবে আপনারা জানেন সবাই তিনটা প্যাসেজ থাকে এবং প্রথম প্যাসেজটা থাকবে দেখা যাচ্ছে পঁচিশশো আড়াই হাজার ওয়ার্ডের সেকেন্ড প্যাসেজটা থাকবে আড়াই হাজার ওয়ার্ডের থার্ড প্যাসেজটা থাকতে পারে আপনার তিন হাজার ওয়ার্ডের যার জন্যই আপনার হলো সেখানে আপনার চোদ্দটা কোয়েশ্চন থাকে থার্ড প্যাসেজে আপনারা জানেন এই একটু প্যাসেজটা বড় হয় তো এর ভিতরে আমরা জানি আমাদের আপনাদেরকে হয়তো বা ইন ফিউচারে বলবে সত্যজিৎ ভাই যে কোন প্রশ্নগুলা গ্র্যাজুয়েলি আসে তো ট্রু ফলস নট গিভেন এবং আহ ফিলিং দ্য ব্লাং যেগুলা গ্র্যাজুয়ালি মানে একটার পর একটা সাইমাল্টিনেসলি একটার পর একটা পর পরবর্তীতে পরবর্তী সিকুয়েনশিয়ালি আসে এই এই প্রশ্নগুলা কিন্তু একটা বিষয় আপনারা জেনে রাখেন যে নাইন্টি বা নাইন্টি এইট পার্সেন্ট কেস এসে ক্যামব্রিজ অ্যাকর্ডিং টু ক্যাম্ব্রিজ বুক আপনার হলো যখন এই প্রথম নট টু ফল্স নট গিবেন যখন এক থেকে ছয় থাকবে দেখবেন নাইন্টি নাইন পারসেন্ট অথবা নাইন্টি এইট ট্রু ফল্স নট গিবেন প্যাসেজের ফার্স্টের দিকে পাবেন প্যাসেজের ফার্স্টের দিকে পাবেন এখান থেকে শুরু হতে যাবে হ্যাঁ প্যাসেজ ফার্স্টের দিকে পাবেন এবং এই যে প্যাসেজের ফার্স্টের দিকে ধরেন আপনারা পাইলেন দেখা যাচ্ছে ফর এক্সাম্পল দেখেন এখান থেকে এখানে এই পর্যন্ত ধরেন আপনারা ট্রু ইয়ে পাইলেন ট্রু ফলস্ট নট গিভেন পাইলেন এরপরে যা থাকবে সেইটুকু আপনার এই ইয়ে থাকবে আর কি মানে ফিলিং দ্য ব্ল্যাঙ্ক থাকবে এটা আমার বলার উদ্দেশ্য যে এই প্রশ্ন এই ট্রুফ নট গিভেন সামারি তারপর আপনার হলো ইনফরমেশন ম্যাচিং ইনফরমেশন ট্রুফ নট গিভেন সামারি আপনার ইয়েস নো নট গিভেন তারপর আপনার হলো যে প্রশ্নগুলো সিকোয়েন্টলি আছে সেগুলো আসলে একটার ভিতরে একটা যায় না আপনার হলো ট্রুফ নট গিভেন যেই প্যাসেজে আছে সে ভিতর তার ভিতরে আপনার ফিলিং দ্য ব্ল্যাঙ্ক যাবে না হ্যাঁ এটা নাইনটি কে এসেছে কোন কোন সময় এটা কন্ট্রাডিক করে করতেই পারে স্বাভাবিক আচ্ছা যায় না তো এখন আমরা আমি শুরু করার আগে কিছু বলতেছি আর কি তো দেখা যাচ্ছে যে আমরা প্রথমেই দিকে প্যাসেজ প্রথম দিকে আমরা পাবো হলো ইয়ে তো আমরা কিভাবে রিয়্যাক্ট করব আমরা যখন পাবো একটা রিডিং প্যাসেজ আমরা রিয়্যাক্ট করব কিভাবে যে আমাদের একটা ভাইব যদিও একটা ভাইব দিবে ভালো লিসেনিং হলে লিসেনিং খারাপ হোক ভালো হোক যাই হোক কোনো সমস্যা নাই আপনাদের কোনো টেনশন করার দরকার নাই জাস্ট আপনারা যখন রিডিং প্যাসেজটা পাবেন তখন দেখা যাচ্ছে সময়টা খুব দ্রুত চলে যাবে নো ওয়ারিজ সময় যা যা যাওয়ার গেছে কোনো ব্যাপার না আপনাদের টার্গেট যদি সাড়ে ছয় পাওয়ার থাকে আপনাদের টার্গেট যদি রিডিং এ অনলি সিক্স পাওয়ার থাকে তাহলে এখানে একটা টেকনিক আছে যদি শুধু সিক্স পেতে চান দেখা যাচ্ছে যে আপনারা যারা যারা খুবই উইক আছে আমার মতো উইক বলতে পারেন অথবা আমার থেকে একটু ভালো অথবা আমার থেকে উইক এরকম হতে পারেন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে টার্গেট আপনাদের থাকা উচিত মানে অথবা হলে সমস্যা নাই আপনাদের টার্গেট ছয় 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 কম টার্গেট করবেন হ্যাঁ ওইটুকু পেলে আপনারা যেটুকু সন্তুষ্ট ওইটুকু পেলে আপনারা মানে এইটাতে আপনাদের ব্রেনে আসলে প্রেশার ক্রিয়েট করবে না হ্যাঁ তো এই যে প্রেশার ক্রিয়েট করার জন্য আমাদের অনেক মিস্টেক হয় আমরা যখন প্রথম কোয়েশনটা পাবো তখন আমাদের রেসপন্স থাকবে আগে টাইটেলটা পড়বো টাইটেলটা পড়বো অস্ট্রেলিয়ান কালচার কালচার অ্যান্ড কালচার শক আচ্ছা এই যে অস্ট্রেলিয়ান কালচারের সম্পর্কে এখানে কথা বলতে চাচ্ছে কালচার শক কালচার শক মানে আমি জানি না আসলে কিছু কি এটা আসলে জানি না আমি নিজেও তো অস্ট্রেলিয়ান কালচার অ্যান্ড কালচার শক নিয়ে কথা হতে যাচ্ছে আমরা জানলাম বুঝলাম তার মানে এখানে একটা কালচার নিয়ে কথা হতে যাচ্ছে অস্ট্রেলিয়ান কালচার নিয়ে এটা কালচার আমরা বুঝে বুঝতে পারলাম যে একটা কালচার নিয়ে কথা হতে যাচ্ছে এরপরে আমরা আসব এরপর আমাদের রেসপন্সটা হবে হলো যে রিডিং প্যাসেজটা পাওয়ার পরে আমরা টাইটেল পড়ে চলে আসব যে কোয়েশনের কিওয়ার্ড দাগানো ইদানিং আমি যে রিডিং মানে আমি রিডিং এক্সাম দিলাম এখানে কোনো কিওয়ার্ড নাই সেম এই যে সেম প্যাসেজ এই প্যাসেজটা মনে করেন কোনো কিওয়ার্ড নেই কিওয়ার্ড আসলে পাওয়ার মতো এরকম কিওয়ার্ড তারা দেয় না তারা আপনি পড়ে বুঝে নিতে হবে আপনাকে এখানে যেগুলা দেশ এর ভিতরে কোনো কিওয়ার্ড নাই আপনাকে এই প্যাসেজ পড়ে পড়ে বুঝে নিতে হবে হ্যাঁ তারা প্যারাফ্রেজ করবে এরকম এই যে এখানে নো মোর দেন টু ওয়ার্ডস টু ওয়ার্ডস দিয়েছে ঠিক আছে স্টেজ অফ কালচারাল শক আচ্ছা কালচারাল শকে টু ওয়ার্ড দিয়েছে এখানে আর একটা বিষয় যে ফিলিং দ্য ব্ল্যাঙ্কে যদি এরকম টেবিল থাকে টেবিলে অবশ্যই আপনারা ফিচারগুলো দেখবেন ফিচারে কখনো কখনো এখানে নেম দেখেন এটা ইজি ইজি হয়ে গেল হ্যাঁ এখানে নিউ কমার্স রিয়াকশন টু দা প্রবলেম প্রবলেম এর নিউকামার্স এর রিয়েকশন যে প্রবলেম আছে এটার প্রবলেমের এর রিয়াকশন টা এখানে তো এখানে নাম দেখেন স্টেজ ওয়ান স্টেজ টু স্টেজ থ্রি স্টেজ ফোর তার মানে প্যাসেজ আমরা স্টেজ ওয়ান টু থ্রি ফোর পাইতে পারি অথবা না পাইলেও যে এই যে স্টেজ গুলো আছে স্টেজ গুলো অন্যভাবে দিলেও নামটা এখানে রিজেকশন নাম থাকবে তার আগের নাম প্যাসেজ আগে এই আর একটা নাম থাকবে ওই নামটা হবে এখানে এই কম্পেয়ারি এটা আসলে ইজি থাকে প্যাসেজ ওয়ানে আর টু ফার্স্ট নট গিমেন এখানে আছে দেখেন ছয়টা পর্যন্ত তো আমরা আপনারা যারা যারা কমফোর্টেবল ফিল করবেন যেটাতে রেসপন্স করে সেটাতে দেখা যাচ্ছে যে কেউ কেউ সামারিটা আগে করবেন কেউ কেউ ট্রু ফলস নটকিমেন্টটা পরে করবেন সমস্যা নেই কোনো ব্যাপার না দেখা যায় আপনি যদি মনে করেন আমার থিওরি অনুযায়ী যেটা আমি 100% কেসেস এ মানে পাইছি আর কি অথেন্টিক পাইছি যেটা হলো যে ট্রু ফলস নট গিভেন দেখা শুরু হলে যদি আমি এখানে যে স্টেজেসের কথা যাই যদি আমি যদি বলেন যে আমি মাসখান থেকে শুরু করব এটা সবার জন্য আসলে অ্যাপ্লিকেবল হবে না তো স্টেজ ওয়ান স্টেজ টু আমি যদি রিজেকশন খুঁজি তো স্টেজ টু স্টেজ ওয়ান স্টেজ ওয়ান এই যে স্টেজ পালাম সেকেন্ড স্টেজ পেলাম এখানে এখানে তো আমি নিচ থেকে পিছন থেকে যাব কারণ আমি আপনাদের বলেছি যে প্রথম থেকে আপনার টু ফার্স নট গিভেন কত দূর পর্যন্ত থাকবে আমরা জানি না তো আমরা জাস্ট এমনিতেই র্যান্ডমলি যাব তো স্টেজ ওয়ান স্টেজ টু আমরা রিজেকশন খুঁজবো স্টেজ টু পেয়েছি আমরা স্টেজ স্টেজ ওয়ান যাবো এই যে এটা আ কালচারাল শক প্রসেস চেঞ্জ দা বেসিক স্টেজেস আছে বেসিক স্টেজেস ফার্স্ট স্টেজেস আমরা পাইলাম ফার্স্ট ঠিক আছে তার মানে আমরা বুঝে নিব যে এইস থেকে আসলে রেস্ট অফ দা আদার এই পুরোটা আসলে আপনার হলো ফিলিং দা ব্ল্যাঙ্কের জন্য আর তার আগ মুহূর্ত পর্যন্ত আপনার টু ফাস্ট নট গিভেন আছে প্রথম থেকে তার মানে আমরা বুঝে গেলাম যে পারশিয়ালি এটুকু আমরা আমরা যখন জেনে যাব লোকেশনটা জানবো তখন আমাদের জন্য এটা আসলে অ্যাকুমুলেট করা ইজি হবে ঠিক আছে মানে দেখা যাচ্ছে যে আমাদের সবকিছু এক জায়গায় করে নিয়ে স্মার্টলি মুভ করাটা ইজি হয়ে যাবে তো দেখেন আমরা যে এটা আমি মানে পেয়ে গেছি আমরা এখন আপনি যদি যান যে শুধু আগে যদি আপনারা যান যে ফিলিং দ্য ব্লাঙ্ক সত্যজিৎ ভাইয়ের ম্যাথড অনুযায়ী আগে ফিলিং দ্য ব্লাঙ্ক করতে হবে আমাদের কারণ এটা কম্পারেটিভলি ইজি থাকে সব থেকে বেশি ইজি তো আমরা যদি ফিলিং দ্য ব্লাঙ্ক যাই প্রথম স্টেজের নাম কি তারপরে দে নোটিস তারা তারা বলতে কোনো তারা বলতে কি এই যে নিউ কামার্স হ্যাঁ এখানে কিন্তু আমরা লিসেনিং এর প্রথম সেকশন ফোর এর প্রথমটা কেন মিস করি কেন প্রোনাউন দিয়ে শুরু করে তারা এখানে দে বলতে কাদের বোঝাচ্ছে দে বলতে বোঝাচ্ছে যে নিউ কামার্স নিউ কামার্স হতে পারে নিউ কামার্স রিয়াকশন অফ দা টু প্রবলেম প্রবলেম এ নিউ কামার্স কিসের নিউ কামার্স দে নোটিস ড্যাশ বিটুইন ডিফারেন্ট ডিফারেন্ট কি ন্যাশনালিটিস অ্যান্ড কালচার ন্যাশনালিটিস অ্যান্ড কালচার আপনারা ধরেন যে মোস্ট অফ দ্য কেসেস এগুলো আমরা প্যারাফেজ হিসেবে পাবো তো স্টেজ ওয়ান দুইটা টোটাল তিনটা আপনার হলো গ্যাপ আছে এখানে আনসার পাবো আমরা দে এক্সপেরিয়েন্স আবার দে মে এক্সপেরিয়েন্স দিস স্টেজ এই স্টেজ টা এক্সপেরিয়েন্স করবে আপ টু ড্যাশ এখানে দেখেন একটা বিষয় যখন আমরা আমাদের আপ টু থাকবে আপ টু বলতে আমরা কি বুঝি যে একটা সময় বোঝাতে ক্ষেত্রে ইউজ হয় আপ টু আপ টু এতদিন থেকে এতদিন আপ টু বিশেষ করে ব্যবহার হয় যে এই ইডিএমস গুলা ঠিক আছে তো লিমিটেশন এরকম লিমিটেশন বা সময় বা লিমিটেশন বা এখান থেকে ওইখান ওই পর্যন্ত থেকে ওই পর্যন্ত এরকম ক্ষেত্রে আপ টু ব্যবহার হয় মানে লিমিটেশন অথবা যাই হোক একটা সময় লিমিটেশন হতে পারে একটা জিনিসের লিমিটেশন হতে পারে এই ক্ষেত্রে আপ টু ব্যবহার হয়ে যায় তারা আমরা আমরা প্রেডিট করে নিলাম যে এখানে যা আসতে যাচ্ছে যে তারা এক্সপেরিয়েন্স করেছে কিছু একটা এক্সপেরিয়েন্স করেছে এই স্টেজে যে স্টেজেস স্টেজেসটা তারা এতক্ষণ এত এই লিমিটেশন অনুযায়ী তারা এক্সপেরিয়েন্স করেছে কোনো কিছু একটা টাইম বাউন্ডিং অথবা একটা কোনো একটা বিষয় যে এই থেকে এই পর্যন্ত তারা কোনো কিছু এক্সপেরিয়েন্স করেছে চলেন আমরা প্যাসেজে যাই এত কিছু বলা দরকার নেই আমরা যে প্যাসেজ পেয়েছি এখানে এখানে দেখেন ডিসক্রাইব কালচারাল শক এজ এ প্রসেস অফ চেঞ্জ মার্কেটিং আমরা একটু যাব না আমরা প্রথম স্টেজ থেকে পড়বো আমরা জাস্ট এজ ইউজুয়াল আসলে যে বলে না যে সব রিডিং পড়ে আসলে আমাদের রিডিং বোঝার মানে সম্ভব না তো আমি আসলে এরকম ভুল করতাম আগে যে রিডিং এর প্রথম থেকে পড়তে যাইতাম আর প্রথম থেকে পড়তে যাইতাম বোঝার জন্য কনসেপ্টটা আসলে এরকম না তারা আসলে এইভাবে আনসার দেয় না তারা ফার্স্ট স্টেজ আমরা ফার্স্ট স্টেজের পরে আনসার পাবো তার নামটা ফার্স্ট স্টেজে পরে পাবো কারণ কি গ্র্যাজুয়ালি তারা আনসার দিবে এখানে স্টেজ স্টেজ আমরা প্রথমে পাবো তারপরে নাম পাবো স্টেজের তারপরে আমরা স্টেজের প্রবলেম গুলো পাবো তার ভেতরে প্রবলেম গুলো আমরা দিব এ হলো মূল বিষয় আমার কথা বুঝা যাচ্ছে তো এখন দেখেন যে আমরা যদি স্টেজে যাই তো আমরা স্টেজে যে কি দেখেন আমরা চলেন স্টেজে যাই তো আমরা স্টেজে গেলাম এটা ফার্স্ট স্টেজ নিউ

এখানে তো আমরা এভাবে কোনো নিউ কামার বলতে কোনো স্টুডেন্টকে কে বোঝাচ্ছে কিনা এরকম বোঝা আচ্ছা যাই হোক নিউ কামার বলতে নিউ অ্যারাইভাল এন্ড এক্সাইটেড তারা মানে খুব নতুন প্লেস হয়তো অস্ট্রেলিয়াতে নতুন জায়গাতে গিয়েছে ঠিক আছে নতুন জায়গাতে যে তারা নতুন প্লেস যেহেতু বলছে নতুন জায়গাতে গিয়ে তারা নিউ কামার যেহেতু বলছে নিউ অ্যারাইভাল মানে নিউ কামার এর সিনোনিম তারা খুব এক্সাইটেড নতুন জায়গাতে যে সো দ্যাট ইট ওফেন রেফারড টু অ্যাজ এ ড্যাশ এটা রেফারড টু অ্যাজ এ ড্যাশ স্টেজ তার মানে আমরা বুঝে গেলাম যে ড্যাশ স্টেজ তো আমরা যদি এখানে যাই দেখেন যে রিজেকশন একটা জিনিস দেখেন রিজেকশন এটা সেকেন্ড স্টেজের নাম তাহলে তারা কিন্তু এটা আপনার কমার ভেতরে দিয়ে দিয়েছে রিজেকশনটা সেকেন্ড স্টেজের নাম যেটা আমরা যদি স্প্লিট করে নিই যদি আপনাদের সুবিধার্থে এই যে এখানে দেখেন যে

হ্যাঁ ভাই ইজি ছিল এটা ইজি ছিল এবং আরেকটা জিনিস দেখেন তারা কমার ভিতরে চাই আবার এটা আবার তারা এই এখানে এই চিহ্নর ভিতরে দিয়ে দিয়েছে হানিমুনটা তো তার মানে এটা হলো আপনারা একটু নোটে লিখেন যদিও আমরা সবাই মিলে আনসার করব ভুল ত্রুটি হতে পারে ঠিক আছে তো আমরা জাস্ট আমি আননোন নিয়ে ভালো এ করতে ভালো লাগে প্যাসেজগুলা এটা একবারে আননন যদিও আমি ইদানিং করি না প্যাসেজ কারণ আমার एग्जाम হয়ে গেছে কম কম প্র্যাকটিস করি তো যাই হোক আপনারা একটু খাতা কলম নিয়ে যদি বসেন তাহলে একটু লিখে নেন আমরা রাত্রে যখন অ্যানসার দেখবো তখন অ্যান্সার হচ্ছে কি না হচ্ছে কোথায় ভুল হচ্ছে আমরা ভুল হলে আরো ভালো কেন হচ্ছে কেন ভুল হলো আমরা এটা অ্যানালাইজ করবো আচ্ছা তো দেখেন এবার যে লাইক এ ট্যুরিস্ট দে আর তার মানে আমরা বুঝতে পারলাম লাইক এ টুরিস্ট মানে তারা পুরোপুরি টুরিস্ট না ট্যুরিস্টের মতো আর কি দে আর আচ্ছা এই যে তার মানে আমরা খুঁজবো কি দে নোটিস তারা নোটিস করেছে কি নোটিস করেছে দ্য ড্যাশ বিটুইন ডিফারেন্ট ন্যাশনালিটিস অ্যান্ড কালচার কালচার্স তার মানে একটা জিনিস আপনারা মনে রাখেন যে স্টেজ থ্রি তার মানে এই যে এই টোটালটার ভেতরে এই দুইটা আনসার আমরা পাবো তো আমরা যদি আমরা ফার্দারে যাই দে নোটিস তারা নোটিস করেছে প্রোনাউন দিয়ে হ্যাঁ বাই দল নিউ সাইন অফ দ্য সাউন্ডস নিউ স্মেল অ্যান্ড টাস্ক ইন দেয়ার সারাউন্ডিং তাদের সারাউন্ডিং এখানে আমরা দেখবো যে ন্যাশনালিটিস অ্যান্ড কালচার কালচারের সিনোনিম ও ন্যাশনালিটি সিনোনিম থাকতে পারে দে মে সাম প্রবলেম বাট ইউজুয়ালি দে আচ্ছা এটা আপনি আপনাদের একটা বলি এই দুইটা আনসার আপনারা একটু এই এই যে এই এই লাইকের পর থেকে এই পর্যন্ত আছে আনসারটা আমরা জানি সবাই এর ভেতরে আনসারটা আপনারা বের করেন সবাই একটু পড়েন আপনারা যদি এই যে আমি জুম করে দিলাম আনসারটা আসলে এই যে এটার আনসার এটার আনসার এইখান থেকে শুরু করে এই পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা এখান থেকে এখানে পড়েন পরে খুব অল্প সময় আপনাদের আমি দিব দেখা যাচ্ছে যে এইটুকুর জন্য আপনারা সময় পাবেন মাত্র তিন মিনিট ঠিক আছে তো আঠাশে আমি শুরু করলাম আপনাদের তিন মিনিট সময় দিলাম ব্রেন স্ট্রোমিং করে এটা বলবেন আপনারা আপনাদের আমি একটু ইজি করে দেই এই যে এট দিস পয়েন্ট এট দিস পয়েন্ট থেকে এখানে আনসারটা আচ্ছা এটা মান্থ হবে মেবি ভাইয়া কোনটা এই আপ টু মান্থ জি জি এখানে এখানে ওয়ার্ড আছে আপনার টু ওয়ার্ড ঠিক আছে টু ওয়ার্ড তো টু ওয়ার্ড আছে হ্যাঁ আপ টু আর কি যাই হোক আপ টু তাহলে এখানে কি আপ টু এ মান্থ দিলাম আমরা তার মানে যেহেতু কাপল অফ উইকস টু এ মান্থ তার এই মান দিলাম আচ্ছা এই আনসারটা আচ্ছা এই ক্ষেত্রে একটা দিলে শুধু মান দিলে কি ভুল হবে হ্যাঁ এখানে ভুল হবে কারণ কি শুনবেন কারণ দেখেন আমি টাইম দিয়ে করলাম এখন দেখেন এই যে মে লাস্ট ফ্রম এ কাপল অফ উইক মে লাস্ট ফ্রম এ কাপল অফ উইক এ কাপল অফ উইক এ কাপল অফ উইকস টু এ মান্থ তার মানে আপনারা এখানে যদি এ কাপল অফ এখানে যদি উইক টু মান্থ থাকতো এটা থাকতো না তাহলে এখানে দিয়েছে এই কাপল অফ মানে কিছু উইক থেকে একটা মাস পর্যন্ত তার মানে কিছু উইক থেকে একটা মাস পর্যন্ত আমরা কোন পর্যন্ত আপ টু লাস্ট পর্যন্ত যেটা হয় সেটা আমরা নিব এখানে আপ টু মানে শেষ পর্যন্ত যেটা আমরা আপনি বলতে পারেন এ কাপল অফ উইক কেন নিলাম না কারণ এখানে টু ওয়ার্ড আছে হ্যাঁ আমরা প্রথম থেকে নিব না কারণ কোন পর্যন্ত যাবে সেটা আপ টু মানে শেষ পর্যন্ত যাবে এটা আপ টু এটা লিমিটেশন এখানে বলতেছে কাপল অফ উইকস টু এ মান্থ মানে টু বলতে এই টু বলতে আপনি যদি বোঝান যে টু টোয়েন্টি মানে দশ থেকে বিশ ঠিক আছে তো আপ টু কত ধরবেন আপনি ধরবেন দশ থেকে বিশ দেয় সংখ্যা নিশ্চয়ই দশ থেকে বিশ যদি বলে আপ টু দুইটা ওয়ার্ড দিয়ে দেয় তাহলে দশ থেকে বিশ আপনারা লিখবেন এখানে কিন্তু এখানে এ কাপল অফ উইক্স টু এ মান্থ আপনি যদি এখানে এ কাপল অফ উইক্স না থাকতো আপনার আমাদেরকে লিসেনিং এর মতন আগের ওয়ার্ডটা দেখে বুঝে নিতে হবে যে এখানে কোনটা হবে টু ওয়ার্ড থাকলে ঠিক আছে আগের ওয়ার্ড দেখে বুঝে নিতে হবে এখানে এই কাপল অফ উইক টু এ মান্থ আছে এই জন্য এ মান্থহ টু ওয়ার্ড বুঝতে পারছেন আপ টু ডিউরেশন বোঝাতে আপ টু মান্থ বলতে তো ডিউরেশন বোঝানো হলো না লিমিটেশন বোঝানো হলো না আপ টু মান্থ একটা মাস দিলে আপ টু ওয়ান মান্থ সেটা একটা মাস বোঝাচ্ছে লিমিটেশন বোঝাচ্ছে এই জন্যে যেহেতু এ কাপল অফ উইকস আছে যার জন্য আমরা এ মানটা নিতে হবে বুঝতে পারছেন আচ্ছা এবার এর আগে এই যে ন্যাশনালিটিজান কালচার এটা হচ্ছে এটা ইয়ে সিনেলি দেখান না 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 আপনি ন্যাশনালিটিজেন কালচার হ্যাঁ ন্যাশনালিটি আর কালচার দেখেন এ দেখেন পিপলস এভরিহোয়ার হ্যাঁ এটা বলতে ন্যাশনালিটিস আরে দেখেন ওয়ে অফ ওয়ে অফ লাইফ দে वेरी मच লাইফ কালচার কালচার হ্যাঁ তো এই যে এই সিনোনিমগুলা পরীক্ষায় যদি আমরা পাই দেখেন যে তাদের তারা আমাদের সাথে কি এই এগুলাকে বলে অ্যানালিটিক্যাল এবিলিটি আর আমরা যে বুঝতে পারছি হ্যাঁ আন্ডারস্ট্যান্ডিং আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার আমরা সবাই হয়তো বা বুঝতে পারি যে কি বলতেছে এখানে কিন্তু আমরা ধরা খেয়ে যায় অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিতে যে কারণ আমরা প্র্যাকটিস প্রপারলি করি না এই টাইপের কোয়েশনই রিডিং এ আসতেছে ইদানিং এই সেম টাইপের দেখেন আপনারা ন্যাশনালিটিস তারা কিভাবে করেছে সিনোনিম এবং কালচার তারা কিভাবে করেছে তাহলে এখানে আনসার আসতে কি দে নোটিস দে নোটিস তাই না ইট ইজ দে নোটিস কি নোটিস করেছে দা ড্যাশ দে নোটিস কি নোটিস করেছে বলেন তো সিমিলারিটিস সিমিলারিটিস আচ্ছা দে নোটিস সিমিলারিটিস এটা কিন্তু কম্পারেবলি হার্ড ছিল আপনারা অনেকেই পারেন নাই না পারলে দুঃখ দুঃখ পেয়ে লাভ মানে কোনো কিছু করার নেই কারণ অনেকের আন্ডারস্ট্যান্ডিং এটা ইয়ে একরকম আরেকজনের আন্ডারস্ট্যান্ডিং এটা আরেকজন সিমিলারিটিস কেন হলো এটা দেখেন যদি আমি বলি they may have some problem তাদের কিছু প্রবলেম আছে যে প্রবলেমটা আসলে এখন বলতে যাচ্ছে যে প্রবলেমের কথা আপনারা তারা তারা কিন্তু আপনাকে অলওয়েজ লিড দিবে এটা লিসেনিং এর ম্যাপ সম্পর্কে বলতে হলে তারা তিনটা ক্লু দুইটা ক্লু দেয় আমি মানে এটা আপনাদের বলেছি অলরেডি তো তারা আপনাদের ক্লু দিবেই তারা এখানে বলতে আছে দে মে হ্যাভ সাম প্রবলেম তার মানে তাদের কিছু প্রবলেম আছে এই প্রবলেমগুলা তারা প্রবলেমের রিয়াকশন কিভাবে করেছে হ্যাঁ এই রিয়াকশনের কথাটা বলছে তো এখন দেখেন যে নিউ কামার্স রিয়া রিয়া কি রিয়াকশন টু প্রবলেমস তারা প্রবলেমস এ এখন প্রবলেমের কথা বলতেছে বাট ইউজুয়ালি দে অ্যাকসেপ্ট দেম অ্যাজ জাস্ট পার্ট অফ নভেলটি তার মানে তারা অ্যাকসেপ্ট করেছে তাদের নভেলটির পার্ট হিসেবে সে প্রবলেমগুলা অ্যাট দিস পয়েন্ট এই ক্ষেত্রে এট দিস পয়েন্ট এই ক্ষেত্রে ইট ইজ দ্য সিমিলারিটিস দ্যাট স্ট্যান্ড আউট অ্যান্ড ইট সিমস সিমস টু দ্য

এই বংটাও দিয়েছে এর মাঝখানে দেখেন কিভাবে তারা প্যারাফেস এইভাবে প্যারাফেস করলে আসলে আমরা সবাই পারবো না আমরা জানি এইভাবে আর কি তো দেখেন যে এখানে অ্যাট দিস পয়েন্ট এই পয়েন্টের ক্ষেত্রে এই যে এই পয়েন্টের ক্ষেত্রে তারা যে অ্যাকসেপ্ট করে এই পয়েন্টের ক্ষেত্রে কি হচ্ছে ইট ইস দ্য সিমিলারিটিস দ্যাট স্ট্যান্ড আউট ঠিক আছে স্ট্যান্ড আউট তারা হয় স্ট্যান্ড আউট সিমস মানে মনে করা দে নোটিস তারা নোটিস করেছে দে সিমস ইট সিমস এর মনে হয়েছে ইট সিমস এটা মনে হয়েছে এটা বেরোয় আসছে হ্যাঁ সিমিলারিটিস দ্যাট এটা বেরোয় আসছে ইট সিমস এটা মনে হয়েছে দে নোটিস দা এই যে অ্যান্সারের আগে কিন্তু তারা এই দি দিচ্ছে এখন আপনারা বলতে পারেন যে দি নোবেলটির আগে দিয়ে আছে কিন্তু এট দিস পয়েন্ট এই পয়েন্টের ক্ষেত্রে নোবেলটি তো অ্যান্সার হচ্ছে না হচ্ছে আপনারা যদি নোবেলটি বলেন নোবেলটি অ্যান্সার হচ্ছে নোবেলটি মানে কি একটু বলেন তো আপনারা

একটা সেন্টেন্সের লাস্টে এক লাইনের ভিতর থেকে এরা কোয়েশ্চনের আনসার নিয়েছে এখানে কালচার কালচার এবং ন্যাশনালিটিস ডিফারেন্ট বিটুইন তাদের ডিফারেন্স এই তাদের দেখেন লাস্টে কালচার এবং ন্যাশনালিটিস এবং এই নিউ কামার ঠিক আছে নিউ কামার তাদের যে এমন ভাবে তারা প্যারাফিস করে এটা দিয়েছে অনেকের জন্য এটা হার্ড হতে পারে সিমিলারিটিসটা ধরার জন্য তো আপনাদের কাছে কার কার কাছে একটু প্রবলেম মনে হচ্ছে বলেন তো সিমিলারিটিসটা আচ্ছা কারো কাছে প্রবলেম তো আমরা সেকেন্ড স্টেজে যাই সেকেন্ড স্টেজে অবশ্য বলে দিয়েছেন যে এখানে ভাই এক ভাই বলেছে আপ টু এ মান্থ আপ টু এ মান্থ তাহলে অ্যান্সারটা আপ টু এ মান্থ আপনারা লিখে রাখেন তো প্রথমটা আসলে হানিমুন দ্বিতীয়টা সিমিলারিটিস দি সিমিলারিটিস দি সিমিলারিটিস বিটুইন এর ভিতরে স্ট্যান্ড আউট এবং টাইম মান্থ তো আমরা সেকেন্ড স্টেজে যদি যাই দেখেন সেকেন্ড স্টেজে রিজেকশন রিজেকশন স্টেজ এটা হলো রিজেকশন স্টেজ এই রিজেকশন স্টেজে কি দে রিজেক্ট তারা রিজেক্ট করে কি নিউ কালচার এন্ড লুজ দ্য ড্যাশ আনসার এটাকে দা পাবেনি আপনারা দি পাবেনি ইন্ডিকেট করে বলতেছে দে হ্যাড দে হ্যাড দ্য বিগিনিং তারা যেটা লুজ করতেছে তারা এটা ফার্স্টে তাদের ছিল যেটা তারা লুজ করতে আছে তাদের এটা ফার্স্টে ছিল তার মানে দে রিজেক্ট দ্য নিউ কালচার তারা নতুন কালচার রিজেক্ট করে এবং

আপনারা চ্যাটে আনসার লিখে দরকার হয় অথবা যারা পান নাই তারা দেখবেন না চ্যাট কেউ বলে বলবেন না বলেন না আপনারা বেসর করেন এখন বের করার চেষ্টা করেন এটা আমরা পরীক্ষা করব অল্প সময় এখন একটু সময় নিয়ে করেন এইখান থেকে অ্যানসারটা আছে এইখান থেকে ইনিশিয়াল এনথুসিয়াসম এখানে টু ওয়ার্ড আছে তাই না টু ওয়ার্ড আছে ঠিক আছে

প্রথমে প্রথমে সিনোনিম আছে হ্যাঁ এট দা ইনিশিয়াল জি 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 তাইলে দেখে ইনিশিয়াল স্টেজ বিগিনিং স্টেজ হ্যাঁ ওই যে হ্যাঁ ওই যে ইনিশিয়াল এনথুজিয়াজম মানে শুরুর দিকের এনথুজিয়াজম তাইলে হইলো কি একটা কি একটা হইলো কি আপনার তাহলে ভাই শুধু এনথুজিয়াজম হবে দে রিজেক্ট দ্য নিউ কালচার তারাই যে রিজেক্ট নিউ কালচার বলেছে রিজেক্ট নিউ কালচার ঠিক আছে আচ্ছা এখন দেখেন যে এই যে ইনথুজিয়াজম এই পুরো বিষয়টা হ্যাঁ ইরিটেশন ফ্রাস্ট্রেশন অ্যাঙ্গার অ্যান্ড ডিপ্রেশন এন্ড দিস ফিলিং মে হ্যাভ ইফেক্ট এটাতে একটা ইফ মে হ্যাভ ইফেক্ট তাদের ভেতরে ইফেক্ট না যেটা তারা কোনটা হবে না 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 আমি বলি একটা বিষয় শুনে না আমি আপনাদের বলি অলওয়েজ মনে রাখবেন যে যেখানে ভিড় থাকবে সেখানে আপনি যাবেন না অলওয়েজ আমি আপনাদের লিসেনিং লিসেনিংও আর রিডিং এর ক্ষেত্রে যেখানে ভিড় থাকবে সেখানে যাবেন না ভিড় বলতে এখানে একটা জিনিস দেখেন ফিলিং আলাদা নেই এখানে ইরিটেশন ফ্রাস্ট্রেশন অ্যাঙ্গার হ্যাঁ ডিপ্রেশন এন্ড দিস ফিলিং এই যে এই ফিলিংটা হ্যাঁ এখানে পুরোটা জুড়ে ধরেন এটা এখন এই পুরোটা মিলেই হলো এনথুজিয়াজম বুঝতে পারছেন এই পুরোটাই হলো এনথুজিয়াজম তাদের তাদের যে তাদের যে এনথুজিয়াজমটা ছিল ইনিশিয়াল যে ছিল সেই ইনফ্লুয়েন্স ছিল কি তে নিউ কালচারে রিজেক্ট করা এবং লুজ তাদের যে লুজ এই যে দে হ্যাড অ্যাট দ্য বিগিনিং তারা লুজ তারা কি বলতে দে রিজেক্ট দ্য নিউ কালচার তারা যে তারা যে রিজেক্ট করলো নিউ কালচার তারা যে রিজেক্ট রিজেক্ট করলো হ্যাঁ যে নোটিস অনলি দ্য থিং কজ দ্যাট দেম ট্রাবল এটাতে এটা হলো এইটাই হলো যে থিং করতো তাদের ট্রাভেল করতো উইস দে দেন কমপ্লেন অ্যাবাউট তখন তারা এটা নিয়ে কমপ্লেন করলো আচ্ছা ইনিশিয়াল ইনথুজিয়াজম দেখেন এখানে দে রিজেক্ট দা নিউ কালচার দে রিজেক্ট দা নিউ কালচার অ্যান্ড লুজ দা ইনথুজিয়াজম দে হ্যাড এট দ্য বিগিনিং যেটা প্রথম ইনিশিয়ালে ইনিশিয়ালে তারা ছিল যেটা দে লুজ দা ইনথুজিয়াজম তাদের এই ফিল এখানে এই যে এই যে এই লুজ যে ওয়ার্ডটা সেটা টার্সের বিপরীত যে হ্যাঁ টান্স ইন্টু এই যে লুজ এখন এখানে দেখেন যে এই যে বর্তমান রিডিং প্যাসেজ গুলা বর্তমান রিডিং প্যাসেজ গুলো সেম এই এই টাইপের আসতেছে এক্স্যাক্টলি এই টাইপের আসতেছে তো আপনারা কতটুকু কনসেনটেশন দিবেন কতটুকু সময়ের ভেতরে এটা আপনাদের ওপর ডিপেন্ড করছে এই জন্যে সত্যজিৎ ভাই অলওয়েজ আপনাদেরকে বলে যে ডিপ লার্নিং প্রয়োজন আপনারা পেপার পড়বেন আপনারা বই পড়বেন রিডিং হ্যাবিটটা আপনারা বাড়াবেন আপনাদের যদি এন্টার ডেভেলপমেন্টটা আপনারা বাড়ান আর সত্যজিৎ ভাই টেকনিক আপনাদের দিবেই যে আমি যেমন বলে দিলাম এখানে আমরা থার্ড স্টেজ পাইছি এখানে শুধু একটা অ্যান্সার আছে এই পুরোটা থেকে এখানে সেকেন্ড স্টেজে মাত্র একটা অ্যান্সার হ্যাঁ আচ্ছা আম আমরা আনসারে পরে যাবো ইনিশিয়াল ইনথোজেম তো আমরা ইনিশিয়াল দিলাম না হলেও বিগিনিং এট দ্য তাদের বিগিনিয়ের জন্যে ইনিশিয়ালটা আমরা দিলাম না শুধু ইন্থুজাজম দিলাম ভুলভ্রান্তি হলে তো আমরা অ্যানসার দেখে দেখবো ভুলটা যদি হয় আমরা জানবো আপনারা লিখেন অ্যানসারটা লিখেন ইনথুজ্যাজম আচ্ছা এবারে আমরা যদি ইনথুজম এখানে লিখেন তো এবারে আমরা যদি থার্ড স্টেজে যাই থার্ড স্টেজের নাম কি অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড যাই হোক এটা এই যে এটা হলো থার্ড স্টেজ এই যে থার্ড স্টেজ যেটার নাম এটা আচ্ছা এখন এখান পরে দেখেন দে ক্যান আন্ডারস্ট্যান্ড তারা বোঝে তারা বলতে নিউ কামার এখানে অলওয়েজ তারা নিউ কে বোঝেছে দে ক্যান আন্ডারস্ট্যান্ড নিউ কামার এখানে বলে দিয়েছে যে দে ক্যান আন্ডারস্ট্যান্ড আচ্ছা স্টেজটি দে ক্যান আন্ডারস্ট্যান্ড সাম ড্যাশ কিছু সাম ড্যাশ হুইচ দে হ্যাড নট প্রিভিয়াসলি অবজার্ভ রিভিয়াসলি অবজার্ভ তার মানে রিভিয়াসলি এর মিনিংটা আমার জানা নেই নতুন একটা ওয়ার্ড দেখি একটু মিনিংটা কি কেউ জানেন নাকি প্রভিয়াসলি দেখায় এ ধরনের কিছু হবে মনে হয় ভাই রিবিয়াসলি এরকমই আচ্ছা তারপরে ভুল লিখলাম নাকি রিভিয়াসলি উদ্বেগ জন্য নাকি ইকুয়ালতে আমি এটা আবার ফেলছে আচ্ছা আর ই ভি আই ও ইউ এস আর ই ভি আই ও ইউএস দেখে দেখে ভুল করছে দেখেন তো রিভিয়াসলি প্রিভিয়াসলি পূর্বে আচ্ছা দেখেন এখানে তো গুগল ড্রাইভ গুগলেও তো বলতেছে রিভিয়াসলি শোয়িং এখানে ভুল ধরতেছে

বোঝা গেল যদি কোয়েশ্চেন ভুল থাকে তাহলে সেক্ষেত্রে এরকম ভুল করে নাকি আমার মনে হয় না দিবে হ্যাঁ ভুল তো করে আমার মনে হয় ভুল তো এরকম হয় এই যে নতুন নতুন আমরা আধ্যাত্মিক ওয়ার্ড পাই কিছু বা কিছু ভুল থাকতে পারে প্রিন্ট মিষ্টি তো হতে পারে বললে কি আমাদেরকে কি মার্কস দিবে সেটা নাকি পাবো অবাক তে তো ভালোই বল করলে যদি অবশ্যই না মার্কস অবশ্যই মনে হয় না মার্কস অবশ্যই মনে হয় না মার্কস আচ্ছা চলেন দেখেন দে ক্যান আন্ডারস্ট্যান্ড তারা বোঝে কিছু কিছু বোঝে হুইচ দে হ্যাড তাদের ছিল তাদের ছিল প্রিভিয়াসলি অবজার্ভ ছিল না তাদের যেটা তারা কিছু তারা কিটু বোঝে যেটা তারা প্রিভিয়াস অবজারভেশনে তাদের ছিল না ঠিক আছে তারা যেটা তাদের প্রিভিয়াসলি অবজারভেশনে ছিল না যেটা তারা বোঝে আচ্ছা দে দে লার্ন লার্ন ড্যাশ ফর ডিলিং উইথ ফাইট সাথে করার জন্য তারা কিছু লার্ন করে হ্যাঁ তারা কিছু শিখে তো দেখেন আমরা এখানে যদি এখান থেকে যদি এখানে যাই তাহলে আপনারা আনসারটা খুঁজে বের করেন এই দুইটার আনসার আপনারা বলবেন দে ক্যান আন্ডারস্ট্যান্ড সাম ড্যাশ তারা কিছু আন্ডারস্ট্যান্ড করে তাদের যেটা প্রিভিয়াসলি অবজারভেশনে ছিল না তারা কিছু একটা লার্ন করে যেটা ডিফিকালিস ডিল করার জন্য ডিফিকালিস কে সাথে ফাইট করার জন্য অথবা ডিফিকালিস সাথে হ্যাঁ প্রবলেম গুলো সলভ করার জন্য আচ্ছা এবার আপনারা এখান থেকে পড়েন খুব অল্প টাইম আপনাদের দিব আমি টাইম কাউন্ট করতেছি আমি কালচার হবে না ভাই কালচার হবে 11 আপনারা খাতায় লিখেন খাতায় লিখেন কালচার মানে প্রবলেম

তার মানে কালচারাল ক্লু আমরা যদি টু ওয়ার্ড দিয়েছে আমরা কালচারাল ক্লু নিতে পারি সাবটেলটা নেওয়া যাবে না সাবটেল মানে তিনটা বর আসে সাবটেল মানে সূক্ষ্ম তা আন্ডারস্ট্যান্ড সাম সাম অফ কালচারাল সাম দিয়ে দিছে আগে যেহেতু এটা কালচারাল ক্লু হিসেবে কালচারাল ক্লু উইস পাসেড বাই আননোটিসের আর্লিয়ার তার মানে এটা ইজি ছিল কম্পেয়ারিভলি যেটা আসলে তাদের অবজারভেশন এর বাইরে ছিল এটা প্যারাফিস যেটা বলতে আসে উইস হ্যাঁ আচ্ছা তারপরটা ভাইয়া ওই যে

দারজন এই যে ডিলিংটা ডিলিংটা ডিসঅরিয়েন্টেশন কি সেম নাকি এখানে এই ক্ষেত্রে বুঝছ নাকি ডিটক্স আছে ডিসঅরিয়েন্টেশনের মানে এটা আমারও জানা নাই হ্যাঁ ডিলিং ওরিয়েন্টেশন ডিসঅরিয়েন্টেশন না এটা না গুলোর ভিতরে ডিসঅরিয়েন্টেশন আসবে কারণ এন্ড দিয়ে যেহেতু অ্যাংজাইটি দিয়েছে অ্যাংজাইটি কাইন্ড অফ এ ডিফিকাল্টিজ তো ডিসঅরিয়েন্টেশন এবং অ্যাংজাইটি এই দুইটা ডিফিকাল্টিজ হিসেবে এখানে দিয়েছে আমি যদিও এর মানে জানি না ঠিক আছে তো এই ডেভেলপ ডিলিং উইথ ড্যাশ হ্যাঁ ডিলিং উইথ ডিফিকাল্টিজ ডিলিং উইথ দে দে বিগিন টু লার্ন প্রবলেম সলভিং প্রবলেম সলভিং স্কিলস আচ্ছা এন্ড ফিলিং শুধু স্কিলস হবে হ্যাঁ এখানে শুধু স্কিলস হবে শুধু স্কিলস হবে ডিলিং ডিলিং যদিও তো ডিলিং এখানে প্রবলেম সলভিং এনেছে শুধু স্কিলস হবে এখানে শুধু স্কিলস লাস্ট বলে দিয়েছে হ্যাঁ এখানে প্রবলেম আচ্ছা ভাই এখানে প্রবলেম সলভিং এর মাঝখানে যেহেতু হাইফেন আছে এটা একটা ওয়ার্ড ধরবে না একটা ধরবে হ্যাঁ এখন একটা বিষয় যদি আমাকে বলেন যদি আমাকে বলেন যে প্রবলেম সলভিং স্কিল যদি আমি দেই আনসারে যদি শুধু স্কিল থাকে এখন এটা আনসার দিবে কি না দিবে এটা আমারও জানা নাই টু বি ফ্র্যাঙ্কলি সত্যজিৎ ভাই আছে কিনা দিবে না সত্যজিৎ ভাই আছে তো এটা আমার আমার নিজেরও জানা নাই যে এটা আনসার দিবে কিনা ওয়ার্ড এর উপর অ্যাকসেপ্টেবল না হলে কি দিবে না কি না টু ওয়ার্ড এখানে টু ওয়ার্ড আছে টু ওয়ার্ড আছে

এখানে ডিলিং ডিলিংটার আপনি ডিলিংটা এখানে কোথাও নাই ডিলিংটা তো আপনার আছে কোথাও না কোথাও তো প্রবলেম সলভিং এর সিনোনিম হলো ডিলিং ডিলিং মানে কি আপনারা জানেন তো প্রবলেম সলভিং এর সিনোনিম এখানে ডিলিং এজন্য স্কিল শুধু স্কিলস টা হলো এখানে দে লার্ন স্কিলস ফর প্রবলেম সলভিং উইথ ইজ এ ডিসঅরিয়েন্টেশন এন্ড অ্যাংজাইটি আর একটা জিনিস একমাত্র এটাই আছে ডেভেলপ লার্ন ডিলিং সলভিং আর তো নাই লাইনের ভিতরে হ্যাঁ তাহলে শুধু স্কিলস হলো আপনারা সবাই পারছেন তো एग्जाम হলে আপনারা আমার মনে হয় পারবেন তো ফোর স্টেজে যাই আমরা যদি যদি আমার কাছে প্রবলেমটা হয় কি ঠিক আছে এখানে পারা যায় কারণ একদম একটা কোশ্চেন আপনার এই যে দেখেন দুইটা কোশ্চেনে চারটা কোশ্চেন 20 25 মিনিট নিছি एग्जाम হলে যদি এরকম 25 মিনিট নিতাম না পারার কিছু না কিন্তু সময় তো কম থাকে সমস্যাটা হচ্ছে এই জায়গায় এক্স্যাক্টলি এত টাইমে রাশ করে আমরা আসলে সেই সময়টাতে রাশ করে আমাদের কাজ করেন এই এখানে দেখেন প্রথম লাইনে আনসার আছে আপনি দেখেন প্রথম লাইনে ফোর্থ স্টেজ ছাড়া আর কি কি নাউন আছে দেখেন কোর্স ফোর্স হওয়ার কথা না এটা তো আগেই বলতে ফোর্থ স্টেজে হইতো না নিউ অবশ্যই নিউ কামার্স ফোর্থ নাম না 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 আন্ডারগো নাম তারা তারা ভুগে তারা ভুগে হ্যাঁ এটা তারা ভোগে একটা প্রসেস যেটা প্রসেসের নাম হলো অ্যাডাপ্টেশন তারা এই যে স্টেজে তারা ভোগে একটা প্রসেসে ভোগে মানে আন্ডারগো মানে ভোগা প্রসেসে ভোগে নিউ সে ভোগা সেটার নাম হলো অ্যাডাপ্টেশন এই স্টেজের নাম হলো অ্যাডাপ্টেশন তাহলে এখানে দেখেন আর কোনো আনসার এর পরে আর নেই এর পুরোটাতে আনসার নেই আপনি ফিল ইন দা ব্ল্যাঙ্কসে যদি তাড়াতাড়ি আনসার করতে না পারেন এইবার আমি প্রথম চেষ্টা করছি ইদানিং কতটুকু কঠিন আসছে সেটা বলবে হ্যাঁ আমি আমি মাঝরাতে আমার ঘুরে তখন আমার আপনার টানা তিনটা ফলস এরকম কি হবে কখনো মানে ফেসেজ ওয়ানেই আমি একটা খেয়ে দিচ্ছি টানা তিনটা ফলস হবে না আমার মনে হয় না হবে আর কি মানে আছেই মানে পাঁচটা না ছয়টা হ্যাঁ এর মধ্যে তিনটেই ফলস দিয়ে দিছি টানা তখনই আমি বুঝছি একটা শেষ ঠিক আছে বাট কিছু করার নাই কিছু করার নাই হ্যাঁ কি করবেন আপনি আপনি কি আবার করবেন আজকে আমাকে একজন প্রশ্ন করেছে যে আমার যদি মিস্টেক হয় হ্যাঁ যাই হোক যে প্রশ্ন করেছেন আমার যদি ভুল হয় আনসার আমি কিভাবে মুজবো তো আসলে যাই হোক আমা আমি আজকে খুবই আমিও আন্ডার গো করেছি আর কি তবে আমি কিছু মনে করি নাই সমস্যা নাই আমি সবাইকে সুন্দরভাবে ফোনের রেসপন্স করেছি সবার ফোনে রেসপন্স করেছি সবার মেসেজে রেসপন্স দিয়েছি এবং বলতে গেলেন আমি এটাই আমার ডিউটি বলতে পারেন তো ঠিক আছে সমস্যা নাই সত্যজিৎ ভাই এখন কয়েকদিন একটু বিজি থাকবে তারপর আমাদের সাথে জয়েন করেছে এটাই তো আমাদের ফরচুন এখন তো একটা কোশ্চেন ছিল ভাই ভাই এখানে যদি প্রবলেম স্কিলস দেয়া হয় অথবা ধরেন স্কিলস দেয়া হয় তাহলে মানে আনসার ভুলের কারণে কি মার্কস কাটা যাবে আমি আমি নিজেও এটা জানি না যে আপনারা ঠিক আছে না আমি বলি শুনেন এখন সরি এখন কোথায় চলে গেল এখানে শতজিৎ ভাই আমি টু বি ফ্রেন্ডলি এটা আমি নিজেও আমার জানার বাইরে যে এখানে দেখেন এখানে কিন্তু প্রবলেম সলভিং জীবনেও হবে না আমি 100% সিওর কারণ বিলিং এর এখানে প্রবলেম সলভিং হিসেবে দিয়েছে ঠিক আছে এখানে দে লার্ন শতজিৎ ভাই আছেন তো এখানে অনেকে বলতেছে যে দে লার্ন

কারণ যদি তারা কিন্তু উল্টা পাল্টা ইউজ করে কিন্তু আমরা যদি রাইটিং ইউজ করি তারা পেনাল্টি দেয় হান্ড্রেড পেনাল্টি দেবে আপনাদের কিন্তু তারা ইউজ করবে এটা তারা ইউজ করবে তারা এমন এমন সিনোনিম ইউজ করে যেটা আসলে আধ্যাত্মিক আমার ক্ষেত্রে আধ্যাত্মিক লাগে বাংলায় আছে না কিছু বাবার তো মরমার তো তারা এটার যত অর্থ আছে সব ব্যবহার করে কিছু কাছাকাছি দেয় কিছু উল্টা কইরা দেয় হ্যাঁ আপনার ট্রুফল মানে তারা তাদের মতো করে আপনাকে সাজাই দিবে এখন আপনার কিছু করার নাই হ্যাঁ দেখেন এখানে দেখেন যে এখানে যদি দেখেন এখানে কোন কিওয়ার্ড পাবেন না কোনো কিওয়ার্ড আপনি পাবেন আপনি তাদের কেমব্রিজের কোশ্চেন একটা কপি করে গ্রামারলিতে পেস্ট করে দেখেন কয়টা মিস্টেক ধরে ভুল অনেক ভুল ধরে কিন্তু এটা কিছু করার নাই কারণ দে আর দা বস হ্যাঁ তারা আসলে অলওয়েজ রাইট যেটা হলো ঠিক তো এখানে দেখেন যে বলছে অস্ট্রেলিয়ান টিচারস উইল সাজেস্ট অল্টারনেটিভ টু স্টুডেন্টস মানে তারা সাজেস্ট করবে অল্টারনেটিভ টু স্টুডেন্ট রাদার দেন মানে পরিবর্তে অফার নতুন সলিউশনের পরিবর্তে তারা অল্টারনেটিভ অল্টারনেটিভ সাজেস্ট করবে তার মানে এখানে কিওয়ার্ড যদি আমরা দাগাই অস্ট্রেলিয়ান টিচাররা কি করে অস্ট্রেলিয়ান টিচাররা সাজেস্ট করে অল্টারনেটিভ রাদার দেন মানে নতুন এটা যদি বাংলা করেন আপনারা অস্ট্রেলিয়ান টিচাররা নতুন সলিউশন দেওয়ার পরিবর্তে অল্টারনেটিভ তারা দেয়

এখানে দেখেন যে ফর পিপল মুভিং অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া তার মানে ফর পিপল মুভিং অস্ট্রেলিয়া এনিথিং আইডেন্টিফাই সার্টেন ভ্যালু হুইচ মে गिव्स রাইজ টু কালচারাল শক কালচারাল শক ফার্স্টলি ফার্স্টলি জি আর বি ইট ইট মেবি নট गिवन আপনি আসলে একটা প্যারাট্রুপস কো না কইরা কম্প্লিট টুটা হ্যাঁ দুইটা পড়তে হবে আমি ভুলে গেছি ভাই ইন অস্ট্রেলিয়া ইন অস্ট্রেলিয়া টিচারস উইল শো ইন্টারেস্ট তারা ইন্টারেস্ট শো করবে তারা ইন্টারেস্ট শো করবে 100% তারা ইন্টারেস্ট শো করবে শো করবে ইন স্টুডেন্টস ইন স্টুডেন্টস এর মানে তাদের পার্সোনাল সারকামস্টেন্সে তারা ইনস্টুডেন্স শো করবে এটা আসলে কিরকম একটা হয়ে গেল আসলে আপনার আমাদের মানে স্টুডেন্টদের পার্সোনাল পার্সোনাল অবস্থার উপরে তারা ইন্টারেস্ট শো করবে তো এখন বিষয় যে আমরা দুইটা পড়ব অলওয়েজ দুইটা পড়ে কিন্তু আমরা অ্যাটাক করব আর একটা বিষয় জেনে রাখেন যে আমরা যদি পার্সোনাল নিয়ে পার্সোনাল সারকামস্টেন্স না পাই এটা নট গিভেন হবে আমরা যদি এখানে অল্টারনেটিভ তারা যদি অল্টারনেটিভ বা রাদার এখানে যদি ট্রু হতে যায় এটা যদি ট্রু হওয়া লাগে পুরোটা আমাদের মিল থাকা লাগবে তারা কি আসলে অল্টারনেটিভ দেয় একটা সলিউশনের পরিবর্তে আর যদি অস্ট্রেলিয়ান টিচাররা তাদেরকে তারা কি আসলে শো করে মানে তারা কি ইন্টারেস্ট শো করে ইন্টারেস্ট শো করা লাগবে তারা কি আসলে ইন্টারেস্ট শো করবে আপনি যে পার্সোনাল সারকামস্টেন্সের উপর ইন্টারেস্ট শো করবে হ্যাঁ ফিউচারে তারা কি ইন্টারেস্ট শো করবে পার্সোনাল সারকামস্টেন্সের উপরে তারা পার্সোনাল অবস্থার উপরে স্টুডেন্টদের পার্সোনাল অবস্থার উপরে কি ইন্টারেস্ট শো করবে কিনা দেখেন অস্ট্রেলিয়ান

বাট উইল গিভ দেম নাম্বার অফ অপশন এ নাম্বার অফ অপশন তা আপনাকে অনেকগুলো অপশন সাজেস্ট দে ওয়ার্ক আউট বেস্ট কোনটা সেটা তারা সাজেস্ট করবে তাহলে এক নাম্বারের আনসার কিন্তু আমরা মোটামুটি পেয়ে গেলাম মোটামুটি আমরা পেয়ে যাচ্ছি কি এটাতে আমরা দেখেন একটা টুর আনসার এটা কি মনে হচ্ছে সবাই বলেন

তারা দিবে তারা দিবে কি নাম্বার অফ অপশন অল্টারনেটিভ এস যেটা নাম্বার অফ অপশন অল্টারনেটিভ টু স্টুডেন্ট রাদার দেন ওয়ান সলিউশন অ্যান্ড সাজেস্ট সাজেস্ট দেখেন কিভাবে ঘুরায় পেছা দিচ্ছে সাজেস্ট দে ওয়ার্ক আউট হুইস ওয়ান হুইস ওয়ান ইজ দ্য বেস্ট ফর দেয়ার সার্কাম তাতে অবস্থার উপরে কোনটা ভালো হবে তারা অপশন দিবে কিন্তু তারা বলবে না কি করতে হবে সেটার উপরে মানে দেখেন ওয়ান এখানে এখানে আপনারা বলতে পারেন যে ওয়ান সলিউশন এখানে দেখা যাচ্ছে বলতে যে হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট মানে কোন সলিউশনটা ভালো হবে তারা বলবে না না বলার পরিবর্তে তারা নাম্বার অফ অপশন দিবে আপনাকে তারা সাজেস্ট করবে আপনাকে নাম্বার অফ অপশন দিবে ঠিক আছে হ্যাঁ তারা নাম্বার অফ অপশন দিবে ওইটার পরিবর্তে আপনাকে যে আপনাকে কি করতে হবে এটা তো আপনাকে বলবে না ওয়ান সলিউশন আপনাকে দিবে না হ্যাঁ আপনাকে ওই এই প্রেক্ষাপটের উপরে কোনটা বেস্ট হবে সেটার আপনাকে নাম্বার অফ অপশন দিবে যেটার মিনিংটা আসতেছে হলো ট্রু কিন্তু ট্রু আসতেছে আমার মনে হচ্ছে ট্রু আপনারা যাদের মনে হয় সেটা লিখে রাখেন লাস্টে আমরা দেখব কি হচ্ছে যদিও আমরা ভুল হলে অ্যানালাইজ করব আবার অ্যানালাইজ করলে আমাদের শিখার এটা বেশি হবে ঠিক আছে আমার মনে হচ্ছে ট্রু আমি কেন বলছি আপনাদেরকে আমি বলে দেই এইভাবে হুবহু দিয়েই দিয়েছে তারা কেন এই টিচার্সকে কেন এভাবে ভাগ করবে আমার মাথায় আসলো যে তারা তারা অস্ট্রেলিয়ান টিচার্সকে কেন এভাবে ভাগ করবে টিচার্স তারা ডাইরেক্ট বলে দিত যদি ফলস হতো অথবা নট গিভেন হতো আমার যেটা মনে আসে হ্যাঁ টিচার তারা ডাইরেক্ট বলে দিত টিচার কে ভাগ করে তারা বলে টিচার অর কোর্স টিউটার যেটা মানে টিচার উইল নট টেল স্টুডেন্ট হোয়াট টু ডু নট টেল তারা কোনো মানে সাজেশন দিবে না উইল সাজেস্ট অল্টারনেটিভ স্টুডেন্ট টু স্টুডেন্ট অল্টারনেটিভ দিবে রাদার দেন অফার ওয়ান সলিউশন তারা কোনো কিছু বলবে না ঠিক আছে কি করতে হবে তারা কোনো কিছু বলবে না উইল গিভ দেম নাম্বার অফ অপশন তারা অল্টারনেটিভ দিবে নাম্বার অফ অপশন অ্যান্ড সাজেস্ট দে ওয়ার্ক আউট এবং তারা সাজেস্ট করবে কোনটা তাদের জন্য বেস্ট হয় সেই সার্কামস্টেন্সের ওপরে সেই অবস্থার ওপরে এর জন্য আমি ট্রু দিলাম আপনারা যেটা মনে হয় সেটা দেন এবার অস্ট্রেলিয়ান টিচার্স ইন অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার ভেতরে টিচার্স উইল শো ইন্টারেস্ট তারা ইন্টারেস্ট শো করবে আপনারা কি এটা বুঝতে কনফিউজ হলেন এটা কি বুঝতে পারলেন না

তারা কি বলবে একটা নাম্বার অফ অপশন তাদেরকে সাজেস্ট করতে হবে সাজেস্ট করবে ঠিক আছে এন্ড সাজেস্ট দে ওয়ার্ক আউট হুইচ ওয়ান ইজ বেস্ট ইন देयर সারকামস্ট্যান্সেস এবং তারা অপশন দিয়ে তাদের কাজ এখানে শেষ নেক্সট যে হুইচ ওয়ান ইজ বেটার ইন देयर সারকামস্ট্যান্সেস দে ওয়ার্ক আউট দে ওয়ার্ক আউট এটা হচ্ছে এই কাজটা করবে আমাদের স্টুডেন্টরা নট টিচাররা হুম এক্স্যাক্টলি দ্যাটস হোয়াই ইটস ট্রু

অস্ট্রেলিয়ান রা ইউজ করে পিপুল এর প্রথম নেম সো দ্যাট এভরি ফিল দেয়ার স্ট্যাটাস ইজ সিমিলার যেন তারা ভাবে সবার স্ট্যাটাসটা সমান তার মানে অস্ট্রেলিয়ানরা তাদের প্রথম নামটা ইউজ করে যেন তারা সবাই ভাবে যেন তাদের স্ট্যাটাস মানে তাদের অবস্থাটা সমান সমান তো অস্ট্রেলিয়ান অলসো প্রিপেয়ার টু অ্যাকসেপ্ট রেঞ্জ অফ অপশন রাদার দেন বিলিভিং ইন দ্য আদার দ্য ট্রুথ অ্যান্ড ইট মিনস দ্য অপিনিয়ন আর ডিফারেন্ট এটা নেই না

এই যে এখানে পাবেন এই যে আইলস একাডেমি এটা এটা রিয়েল एग्जामের আপনার মে থেকে আগস্টে পড়েছে আর কি আর কি আর কি আমি এরকমই পাইছি আমার রিডিং এর না ভাই এরকম আমি পাইনি মানে এই টাইপের ভাই এসি মানে তারা প্যারাফ্রেজ এই টাইপের করেছিল কাঁচা কাছি এই বইটা ভালো আছে এটা প্র্যাকটিস করা উচিত হ্যাঁ এখন কি क्वेश्चन রিপিট হচ্ছে মানে রিডিং বা লিসেনিং এর

নাকি কখনো কম বেশি হয় মানে বুঝলাম না আমি সরি আমি জিজ্ঞাসা করতেছি যে ট্রু ফলস নট গিভেন কোশ্চেন দেখা যাচ্ছে যে 6টা তো সেই ক্ষেত্রে দুইটা ট্রু দুইটা ফলস আর দুইটা নট গিভেন হচ্ছে এরকমই তো সব সময় হয় নাকি না 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 এরকম না এগুলো আসলে ফলস এগুলো কে বলছে আপনাকে এগুলো ভাই বেশিরভাগ ক্ষেত্রে মানে ক্যামব্রিজে দেখলাম এরকম হচ্ছে না এগুলা ফলো করবেন না এগুলা কোথাও আমি দেখি না এরকম এইটা দুইটা দুইটা এইটা আপনার এইটা হচ্ছে আপনার একটা বেসিক ধারণা লাস্ট মোমেন্টে আপনি কোনটা ফোর্স দিবেন না ট্রু দিবেন এইটা ধারণা করার জন্য কিন্তু আগে থেকে যদি মাইন্ডসেট লইয়া যান ঠিক আছে তাইলে সে তাহলে শেষ হয়ে হ্যাঁ ভাই আমি একটা আমরা কিন্তু বল আমরা এরকম কোনো কিন্তু আগে বলি যে হ্যাঁ মাইন্ডসেট নেই এইরকম যাতে না থাকে

হ্যাঁ এটা তো as usual স্বাভাবিক সব সময় মানে মানে সব সময় হাইফেন ঠিক আছে হাইফেন দিয়ে দুটো ওয়ার্ডে এক জায়গায় করা মানে সেটা একটা ওয়ার্ড ধরবে আচ্ছা এই যে আমরা এখানে একটা ওয়ার্ড একটা সেন্টেন্স পেয়েছি যেটা হলো ট্রু পরে আরেকটা এখানে পেয়েছি তিন নাম্বারটা কিন্তু ভাই পাওয়া গেছে কিন্তু এর ভিতরে কোনো পার্সোনাল সারকামস্টেন্সের বিষয় কিছু বলে নাই

এই যে এই যে দেখেন স্টুডেন্ট রা যে টিচার রা যে ইন্টারেস্ট দেখাবে এই কথা তো বলে নাই হ্যাঁ এটাই তো আমি বলছি তারা যে ইন্টারেস্ট শো করবে এটাই তো নাই এর জন্য নট গিভেন হ্যাঁ এটা তো এটা তো নাই এই জন্য আমি এটা নট গিভেন মনে হচ্ছে কারণ ওটা কোথাও আসলে এরকম পাইলাম না তারা শো করবে ইন্টারেস্ট টিচারে ইন্টারেস্ট শো করবে তারা বলে তারা ওয়ার্কআউট মানে তাদের সাথে একটা কাজ অর্ধেক অর্ধেক পাইছি মানে তো ধরে এট লিস্ট এই এর আশেপাশে আছে এর জন্য তো আমাদের অর্ধেকটাও খুঁজে বের করতে হবে তাই না এই অর্ধেকটা নাই আচ্ছা আমি একটু বলি

তালে ইন্টারেস্ট দেখাবে ছাত্রছাত্রীরা টিচার দেখাবে না টিচার দেখাবে ফলস না এটা আসলে এমবোলিশন এন্ড এখানে আমার যেটা এখানে লেখা আছে যে যদি কোনো কিছু ভুল হয় তাহলে অ্যাকশন নেবে কে ছাত্রছাত্রীরা তাহলে অ্যাকশন নেবে ছাত্রছাত্রীরা তাহলে টিচার কি কোনো ইন্টারেস্ট দেখাবে না তাহলে ফলসই তো না না এখানে স্টুডেন্ট ইন্টারেস্ট দেখাবে কেন তারা তো অ্যাকশন নেবে তারা তারা এই কথাটা কোথায় อ่ะ এই কথাটা তো নাই মানে উনি বলছে টিচার ইন্টারেস্টের দেখাবে না কিন্তু স্টুডেন্টরা অ্যাকশন নিবে এটার মানে কিন্তু উল্টা করলে কিন্তু স্টুডেন্টরা যদি ইন্টারেস্ট দেখাতো তাহলে কিন্তু আপনি বলতে পারতেন ফোর্স কিন্তু ইন্টারেস্ট এই স্টুডেন্টদের ইন্টারেস্টেড স্টুডেন্টসরা ইন্টারেস্ট দেখাবে এটা তো স্টুডেন্টদেরকে টাস্ক একটা দেয়া হয়েছে ওখানে স্টুডেন্টরা ইন্টারেস্টের তো প্রশ্নই ওঠে না তাদেরকে একটা জিনিস বলা হয়েছে তুমি এটা এটা চয়েস করবা ওইটা ওইটা চয়েস করবা দেন স্টুডেন্টরা এটা চয়েস করলো বা হ্যাঁ কিছু একটা হইলো বাট স্টুডেন্টের ইন্টারেস্টের তো কোনো ব্যাপার নেই এটা হলো ডাইরেক্ট আমার যেটা মনে হচ্ছে যে উইল এটা আনসার দেখেন এটা আচ্ছা এটা নট আমরা দিয়ে রাখি পরে দেখি পরে দেখি আনসার এটা নট গিভেন আমাদের কাছে লেখেন আপনাদের যেটা মনে হয় কাটা

তাহলে এর ভেতরে পার্শিয়ালি কি আমার এর আনসার যাওয়ার সম্ভাবনা খুব একটা নেই আমার মনে হয় না তো শুধু এখান থেকে সাপোর্টিং থেকে কিন্তু আমার এই আনসারটা আসতেছে না এবং পিছনে আমি কোনো আনসার পাই নাই যে টিচাররা শো করবে ইন্টারেস্ট স্টুডেন্টদের পার্সোনাল সার্কামস্টেন্স এর উপরে তো এই জন্য আমি যখন তিন নাম্বারের আনসার এখানে পাইলাম তখন আমি এটা নট গিভেন ডাইরেক্ট দিয়ে দিলাম যে যেটা ভুল হলে আমার ভুল হচ্ছে আপনারা লেখেন যদি ভুল হয় আপনার আমার যারই ভুল হোক সেটা আমরা পরে অ্যানালাইজ করবো অ্যান্সার দেখে আপনারা দ্রুত এখন লিখেন এইভাবে করতে গেলে মানে অনেক দেরি হবে এই জন্য আপনার এই প্রথমটা ট্রু হয়েছে দ্বিতীয়টা নট গিভেন দেওয়া হয়েছে তৃতীয়টা আমরা দেখবো অস্ট্রেলিয়ান তারা ইউজ করে যে তাদের পিপুলস এর মানুষদের ফার্স্ট নেম কেন ইউজ করে যেন সবাই তারা সিমিলারিটি মানে সমান তাদের স্ট্যাটাসের জন্য সমান ফিল করে এখানে দেখেন অস্ট্রেলিয়ান কল ইচ আদার বাই দেয়ার ফার্স্ট নেম পাঁচ আমরা পাইলাম ফার্স্ট নেম এখান থেকে পাইলাম অস্ট্রেলিয়ান তার পাইলাম ডিস কনসার্ন ডিস কনসার্ন সো দ্যাট দে বলতে পারি দিস কনসার্ন উইথ

এরপরে কি স্টুডেন্ট হু স্টাডি অল দ্য টাইম মে রিসিভ পজিটিভ কমেন্ট ফ্রম দেয়ার কলিগস তার মানে তারা পজিটিভ কমেন্ট পায় আসলে বিলিভ লাইফ শুড শুড ব্যালেন্স বিটুইন আচ্ছা স্টুডেন্ট বিলিভ বিলিভ মানে করে তারা যেখানে ব্যালেন্স থাকা উচিত বিটুইন ওয়ার্ক অ্যান্ড লেজার টাইম হ্যাঁ ওয়ার্ক অ্যান্ড লেজার টাইম অ্যাজ এ কনসিকুয়েন্স এর পরিণতিতে সাম স্টুডেন্ট মে বি ক্রিটিক্যাল অফ আদার হু দে পারসিভ অ্যাজ ডুইং নাথিং বাট স্টাডি এটা হলো ফলস হ্যাঁ পজিটিভ কমেন্ট পজিটিভ কমেন্ট পাবে না হ্যাঁ এখানে এখানে আমার মনে হচ্ছে ডুইং নাথিং দেন ফলস এন্ড ক্রিটিক্যাল টু আদার্স তারা ক্রিটিক্যাল হবে আদার থেকে হ্যাঁ পারসিভ অ্যাজ ডুইং নাথিং বাট স্টাডি শুধু স্টাডি যদি করে যায় তারা তারা কিন্তু পজিটিভ কমেন্ট পাবে না এটা আমার মনে হচ্ছে ফলস তার মানে এটা ফলস হবে এখানে যদি আনসার থাকে তাহলে এখানে এটা কি হচ্ছে এখানে এটা নট গিভেন হতে পারে ট্রু

টু সিরিয়াস টু তার রেডি টু ফান তার মানে হ্যাঁ এটা আসলে এইখান থেকে এই পর্যন্ত আসতেছে এবং এটা তারা আসলে সিরিয়াস কথাবার্তা বলতে আনকমফোর্টেবল ফিল করে এবং তারা ফান করতে মানে রেডি থাকে সবসময় নিজেদের ফান করা নিয়ে তো ফার্স্ট নেম সোট এভরি ওয়ান ইকুয়াল মিনস কনসার্ন উইথ ইকুয়াল মিনস

করার আনকমফোর্টেবল ফিল করে অস্ট্রেলিয়ানসরা মানে না না ট্রেপ না ভাই এই জিনিসটাই কন্টিনিউ করছে হ্যাঁ পরে কইছে যে আপনার ওই আনকমফোর্টেবল টেকিং এনিথিং যদি আপনি সিরিয়াসলি নেন তাহলে তো আপনি ফার্স্ট টাইমে ফার্স্ট টাইমে ডাকবেন না আপনি স্যার স্যার বলবেন তো সেই ক্ষেত্রে তারা বলতেছে যে তারা অস্ট্রেলিয়ানরা এটাতে আনকমফোর্টেবল এবং তারা রেডি থাকে আর ইভেন রেডি টু জোক এবাউট দেমসেলভস এবং তারা এতটুকু ফ্র্যাঙ্ক যে একজন আরেকজনের নিয়ে জোক করতেও পছন্দ করে

মানে আমাদের ফাঁকা টাইমে এবং কাজের টাইমে অ্যাজ এ কনসিকুয়েন্স এর পরিণতিতে সাম স্টুডেন্ট মে হ্যা মে বি ক্রিটিক্যাল কিছু স্টুডেন্ট মে বি ক্রিটিক্যাল অফ আদার মানে অন্যদের থেকে ক্রিটিক্যাল হতে পারে আদার হু দে পারসিভ অ্যাজ ডুইং নাথিং কিছুই করে না স্টাডি ছাড়া যারা স্টাডি ছাড়া কিছুই করে না তারা অন্যদের অন্যদের কাছে ক্রিটিক্যাল হতে পারে এটার মিনিংটা খুব সুন্দরভাবে আমার মনে হচ্ছে যে তারা বলছে এখানে দেয় উল্টা করে দিছে একদম ফলস ডাইরেক্ট আমার মনে হচ্ছে

ফ্রেন্ডশিপ ইজ ফার্মলি মানে গভীর ফ্রেন্ডশিপ বলতে পারেন ইভেন দেন ইট ইজ কনসিডারেড ভেরি ইমপোলাইট মানে যেটা পোলাইটের বিপরীতের হ্যাঁ এটা অ্যান্টোনিম এটা একটা ইয়ে দিয়ে দিয়েছে এটা একটা প্রিফিক্স দিয়ে দিয়েছে প্রিফিক্স দিয়ে মানে পোলাইটের বিপরীতে বলছে আস সাম দ্যাট দে হাউ দে দে আর্ন তার মানে এটা আসলে ইম্পোলাইট তারা তারা যে কি আর্ন করে কতটুকু আর্ন করে এটা বলার তার মানে এটা আসলে কি আসতেছে

তার মানে উইথ মানে ওল্ডার পিপুলদের সাথে এটা অলসো রুড মানে খুবই এটা রুড তাদের তাদের মানে বয়স সম্পর্কে জানা তাদের বয়স সম্পর্কে জানাতে তারা রুড ফিল করে হ্যাঁ দে আর নট ম্যারিড এবং এটাও যে তারা কেন করে করেনি ওল্ড হয়েও এটাও আসলে এই এই বিষয়টা জানাটা যে অস্ট্রেলিয়ানদের ওল্ড পিপুলদের যদি আমরা বলি যে তারা তাদের বয়স কত তারা কেন বিয়ে করে না এটা আসলে একটা রুড বিহেভিয়ার তাদেরকে যদি আমরা এটা বলি অর ওয়াই দে নট হ্যাভ চিলড্রেন এবং কেন তারা এতদিনও চিলড্রেন হয়নি বিয়ের পরেও তার মানে এটা বলছে যে পিপুলদেরকে অস্ট্রেলিয়ান পিপুল ওল্ড পিপুলকে যদি আমরা বলি যে তাদের বয়স কত তারা কেন বিয়ে করে নেয় তাদের কোনো বাচ্চা হয় নাই এটা আসলে রুড বিহেভিয়ার তাদেরকে বলা যাবে না ইট ইজ অলসো ইমপ্ল এটা অলসো আসলে ইম্পোলাইট টু আস পিপুল হাউ মাস দে হ্যাভ পেইড তার মানে তারা কতটা বেতন পায় সেটাও আসলে তাদের জিজ্ঞেস করাটা ইম্পোলাইট ফর সামথিং মানে কোনো কাজের জন্য। আনলেস দে আর ভেরি গুড রিজন ফর আস্কিং তার মানে যতক্ষণ না এটার জন্য কোনো ভালো রিজন তারা প্রোভাইড করে ততক্ষণ না এটা বলাটা খুবই অস্বাভাবিক তার মানে এটা এখানে কোনো কম্পারিজন আমরা কি পাইলাম এখানে কোনো কম্পারিজন আমরা পাইলাম না এটা হ্যাঁ ভাই নিতে কি আমি শুভ ভাই এত কনফিডেন্টলি মনে হয় ইয়ে আমি তো পুরো মানে তিন লাইন সাথে সাথে করে না এটা আসলে যে এটা বলতে পারি না যে উইথ ওল্ড পিপল তার অলসো রুট বিহেভিয়ার কেন তাদের বয়সের জন্য তারা কতটা বয়স্ক তারা ভেবে নিয়েছে যে মানে এটা আসলে উল্টো মানে এটা আসলে আমাদের মাথায় আসলে এটা আসে যায় হ্যাঁ মিনিং আমরা মিনিং তো এর জন্য এর মিনিং বুঝা লাগে আমরা কথা সব মিনিং বুঝি এর জন্য মিনিং বুঝা লাগে

এইটায় হইতেই পারে না না 10টা লিখে রাখকে 10টা আসবে ঠিক আছে আর ট্রু ফলসে ভালো হইতে হইলে প্রত্যেক শুক্রবারে ট্রু ফলস প্র্যাকটিস করবেন যে ট্রু ফলস আর এমসিকিউ পারে সে সব পারে হ্যাঁ এমসিকিউ ভাই মানে আচ্ছা যাই হোক আমি আর ক্লাস নিয়ে আসবো এখন আর এলাব্রেট করব না এটা 13টা क्वेश्चन আমরা করলাম এটা তো প্রথমটা হলো কি ট্রু দ্বিতীয়টা নট গিভ আচ্ছা আপনারা লিখে রাখছেন মনে আমার ভুলে গেছি আমি আপনারা লিখে রাখছেন তো খাতায় লাস্টেরটা হলো নট গিভেন তার আগেরটা হলো ফলস হ্যাঁ তার তার আগেরটা ফলস ফলস তার আগেরটা একটু লেখা দেন আমরা কোয়েশ্চেনটা মিলে তার আগেরটা ট্রু আচ্ছা তার আগেরটা নট গিভেন তার আগেরটা ট্রু আচ্ছা ঠিক আছে আর আপনারা এই ওয়ার্ড মিনিংস তো এখানে তো লিখছেন নাকি ট্রু ফলস থেকে কম্পারেটিভলি এটা একটু এটা একটু হার্ড ছিল আর কি সবার জন্য আর কি এই এটা তো আমরা চলেন যদি কোয়েশ্চনে চলে ইয়েতে চলে যাই আমরা যদি আনসারে চলে যাই আনসারটা লাস্টে কি আছে আনসার হ্যাঁ লাস্টে আনসার আছে টেস্ট না নাম্বার টেস্ট নাম্বার টেস্ট নাম্বার টেস্ট নাম্বার দেখি কত টেস্ট নাম্বার থ্রি আচ্ছা টেস্ট নাম্বার থ্রিতে আপনারা লিখে রাখছেন সব আমরা দেখবো ভুল হলে আমরা অ্যানালাইজ করবো সমস্যা নেই আমরা সবাই মিলে করেছি এটা কোনো ব্যাপার না ভুল হলে আমরা অ্যানালাইজ করবো এটা বিষয়ে পড়ে পড়ে সবার সাথে করলে আমার খুব ভালো লাগে মজা লাগে এখানে এটা বোঝার একটা ইয়ে মজা তিন নাম্বার আচ্ছা প্রথমটা কি আছে ট্রু তাহলে এটা কি হয়েছে তাই তো প্রথমটা ট্রু তারপর দ্বিতীয়টা নট গিভেন এটা হয়েছে আলহামদুলিল্লাহ তৃতীয়টা তৃতীয় তিন নাম্বারটা ফার্স্ট নেম হ্যাঁ এটা কি ট্রু না ফলস ছিল আচ্ছা হয়েছে আচ্ছা চার নাম্বারটা ফলস এটা কি দেওয়া ছিল হ্যাঁ কলেজ ফলস পজিটিভ কমেন্ট না পাঁচ নাম্বারটা

প্রথমটা কি নোটিস এরপরে ব্যাপার ও আচ্ছা আমি ভুলে গেছি হ্যাঁ হানিমুন এবং সিমিলারিটিজ এবং এটা এ মান্থ তারপরে এনথুজিয়াজম এনথুজিয়াজম লস এনথুজিয়াজম হ্যাঁ ঠিক আছে এনথুজিয়াজম ওই যে ইনিশিয়াল কেন হয় আমার এই দেখেন বিগিনিং বিগিনিং আর ইনিশিয়েট ইনিশিয়েট বিগিনিং এমবার্ক এগুলো হলো প্রথম মানে জার্নি শুরু স্টার্ট এগুলো সিনোনিম বুঝছেন এমবার্ক মানে যাত্রা শুরু করা ওই তো ওই যে আমাদের ওভার লিভস ছিল না ওই যে নাটমেগে যারা বেচ এইট এর ক্লাস দেখবেন তারা জানবে যে ওভার লিভস আমরা ওইটাতে লেখছিলাম যে

সাম আছে অ্যান্সার ইয়ে ব্লাঙ্কের আগে সাম আছে ব্লাঙ্কের আগে সাম আছে অফ সাবটোল মানে সূক্ষ্ম এটা তো হবে না কিন্তু টুয়ার্ড আছে কালচারাল ক্লুজ লিখেছি আমরা কিন্তু এখানে শুধু ক্লুজ দিয়েছে এখানে সাম সাম আমরা দিয়েছি সাম কালচারাল ক্লুজ এখানে শুধু ক্লুজ দিয়েছে যাই এটা না হয় আমরা কালচারাল ক্লুজ হিসেবেই ধরলাম অথবা মিস্টেক যাই হোক এইখানে দেখেন যে লার্ন এই যে ডিলিং উইথ আমি বলেছিলাম ডিলিং উইথ প্রবলেম এখানে স্কিলস দিয়েছে এটা এটা ভালো করতে না এটা স্কিলস হ্যাঁ শুধু স্কিলস এখানে কিন্তু প্রবলেম সলভিং স্কিল দেয় নাই সেকেন্ডে आंसर দিছি এটা প্রবলেম তো দুই হ্যাঁ পরেরটাতে একদম দুই সেকেন্ডে आंसर দেয়া আছে অ্যাডাপটেশন না আমার কি প্রথমটাতে আগে হানিমুন দিয়ে দিয়েছিল ভাই প্রথমটা সবাই স্টুডেন্ট হানিমুন দিয়ে দিয়েছিল ভাই আমি 14.5 মিনিট এইবার পেসেজ ওয়ান করছি স্টিল আমার মনে হয়েছে আমার 10 মিনিট এক্সট্রা দেওয়া উচিত ছিল তো আপনারা যদি ট্রু হোস আর ফিলিং থাকলে গেপস দৌড়ের উপর না করতে পারেন পরীক্ষা হলে টিসু নিয়ে যায় না শুধু কান্না মুসলিম বুঝছেন পরীক্ষা শেষ হবে আর শুধু কাঁদবেন আর কাঁদবেন কারণ তারা তো কোয়েশ্চেন ডিজাইন করে দিছে আপনি কত ভালো বুঝতে পারেন এটার উপরে নট অ্যাবাউট আপনি কত তাড়াতাড়ি পড়তে পারেন আপনি তাড়াতাড়ি পড়লে কিছু বুঝবেন না বুঝছেন কারণ আমাদের ব্রেইনের যে স্পিড একটা আছে বুঝার যে ক্ষমতা এটা আপনি কেমনে বাড়াবেন আপনারা কি সবাই ফার্স্ট বই ছিলেন ক্লাসে ফার্স্ট বই হইলেও হয়তো বা সাত তুলতে পারতেন না তাইলে এখন বলেন আমাকে মাস্টার ধৈর্য লাগবে রে ভাই এই যে আজকে মাত্র ক্লাসে কতটা বাইশ জন আছে বাইশ জন কেন হয় এটা তো খুবই মর্মান্তিক ঠিক আছে

আমার তো এই বইটা জোস লাগছে আমি তো আবার কবে দিতেছি জানি কয়েকদিন পরে দিতেছি আমার কালকে ফোন দিয়ে আমাকে এখনই দেন আমি কালকের নিউমর্কে প্রিন্ট আউট করে নিয়ে আসবো একটা প্রিন্ট আউট করে আমার নি ভাই তাহলে

বেরিয়ে করলাম খুবই ভালো একটা মজার একটা এটার আরে আপনারই ধরেন এখন বর্তমানে যে আপনার কর্পোরেট ফাইন সিস্টেমে 67টা রিডিং করাই বলবে অফ ফাইন বাসায় যাও বাট এত এত ক্লাস করার সুযোগ পাইতেছেন ভাই কাজে লাগান হ্যাঁ পরে দোষ কিন্তু শুধু আপনার আচ্ছা রোপার